ওই তো সকালবেলায় আমার শাশুড়ি হচ্ছে বাথরুমে গেছিল, বাথরুম থেকে বেরিয়ে হচ্ছে এখানে বিরাজ করতে এসেছিল আমাদের কলতলায় উপরে। আর উনি হচ্ছে আমার ভাসুর, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওই একটা এত বড় ভুজালি নিয়ে গিয়ে হচ্ছে পটাপট হচ্ছে আমার শাশুড়িকে কোপ বসাতে লেগেছে, আর আমাদের ভিতর দিয়ে ছিটকিনি দিয়ে দিয়েছিল। মাকে প্রায়ই মারত ধরে ধরে এমনি বিনা কারণে, বলতো এই আমার হচ্ছে জামা পাচ্ছি না, এই চুরি করেছে, এই বলতো দাড়ি কাটা বিলেট পাচ্ছি না, চুরি করেছে, এইসব বলে মিথ্যা করে করে যা তা নিয়ে ছুটনো করে গায়ে হাত দিত। আমার ভাসুরে, আমার ভাসুরের নাম কল্যাণ সাহা। সবারই প্রতি, আমাদের প্রতি অত্যাচার করে, আমাদেরকেও গালাগালি দেয়, যা তা বলে, খিস্তি খামারি দেয় আমাকে। উনি কি করেন? কিছু জুতোর দোকানে কাজ করে। না কত গো দাদার বয়স? 40 বছর হবে। হ্যাঁ, মাকে মারত, অত্যাচার করতো আমার ছেলেকে, আমাকে, সবাইকে, সবাইকে। ছটার সময় সকাল ঘটনাটা হয়েছিল, এই বাড়িতে আমরা দুই ভাই, মা থাকে আর আমার বউ ছেলে। তা আমি দোতলায়, উপরে বউ ছেলে আমি থাকি, আর নিচতলায় মা আর আমার দাদা থাকে। তা আমার মা দাদা থাকে, আমি মাকে খাবার দাবার টাকা পয়সা দিতাম, মা দাদা থাকতো, মা দাদাকে খাওয়াতো। তা ও একটু ড্রিঙ্কস ফিঙ্কস করতো, গ্যাজা ফেজা খেতো, বন্ধুবান্ধবের সঙ্গে মিশতো। তা কদিন ধরে মাকে প্রচণ্ড অত্যাচার করছিল। তা মাকে আমি দুদিন হলো উপরে নিয়ে গিয়েছি, আমি ভোর 4টার সময় আমি অ্যাম্বুলেন্স চালাই, আমি ভোরবেলায় একটা ভাড়ায় বেরিয়ে যাচ্ছি, 4টার সময় বেরিয়ে গিয়েছি, 5:30-6টার সময় শুনতে পাই আমার মাকে আমার দাদা কোপ করেছে, কোপ করে মেরে ফেলে দিয়েছে। কী কারণে কোপটা করলো? কী কারণে? কিচ্ছু, কোনো কারণ নেই, কিছু না, কোনো কারণ নেই, কিছু না, ঠিক আছে। সম্পত্তি নিয়ে কি কোনো গন্ডগোল? কোনো সম্পত্তি না, এই বাড়িটা দেখছেন, এই বাড়িটা মায়ের নামে বাড়ি, কাউকে দিইনি, মা ভাইকেও দিইনি, দাদাকেও দিইনি, কোনো সম্পত্তি নেই। আর এই সম্পত্তি যা আছে সব আমি করেছি, কিছু নেই, আমার বাবা মার কিছু ছিল না। তা ঘটনা হচ্ছে, আমার এই পাশে কাকা জ্যাঠারা সব থাকে এখানে, সব পাশে কাকা জ্যাঠা ছেলে পেলে সব। তা আমি ভোরবেলায় কাকার জ্যাঠা ছেলে পেলেদের খবর দিই, আমার মাকে বাঁচাও দিয়ে ছেলে পেলে গিয়ে একটা ট্রলি করে পাশে হসপিটালে নিয়ে গিয়েছে, মা এখানে স্পট। কোথায় মেরেছে? মাকে হাতে কোপ করেছে, গলায় কোপ করেছে, মাজায় কোপ করেছে। কি দিয়ে মেরেছে? কেটে কোপ করেছে ভুজালি দিয়ে। আচ্ছা আচ্ছা। তা আমি চাই যেন কঠিন শাস্তি হয়, নিজেও মাটাকে মেরে ফেলে দিল বিনা অন্যায়, যেন কঠিন শাস্তি হয়, আমি একটাই চাই। আপনি ছেলে? আমি ছেলে, আমি ছোট ছেলে। আপনার নাম? আমার নাম কুনাল সাহা। ক ভাই আপনারা? আমরা দুই ভাই, ও জানি চরম শাস্তি পায়, নিরীহ মাটাকে মেরে ফেলে দিল বিনা অন্যায়, মাটাকে খেতে দিত না, আমি উপরে নিয়ে গিয়েছিলাম, মাটাকে খেতে দিত না, ঠিক আছে, আমি কোনো কথা বলিনি, ঠিক আছে। ও এইভাবে নিশ্চিন্তভাবে মাটা ওর ঠিক হয়নি।